আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়েস বাংলা টু। আজকে চলে আসলাম রাজন ভাইয়ার কবুতর লফটে। অ্যাকচুয়ালি আজকে ভিডিওটি আপনাদের রিকোয়েস্টে করা, কারণ আপনারা বলেছেন যে ভাইয়া সাদা বোম্বাই ডিম বাচ্চা করে ভালো খোপা এবং কি সাদা বিউটি। অ্যাকচুয়ালি রাজন ভাইয়ের কাছে আজকে আমি সবই পেয়ে গেলাম, আর দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন রাজন ভাইয়ের কাছে, সবই ডিম বাচ্চা করে আর এখানে সবই ফ্যান্সি কবুতর। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বোম্বাই, এটা হচ্ছে ইন্ডিয়ান বোম্বাই, আপনার এটার অলরেডি বাচ্চা আছে দুইটা দেখতে পাচ্ছেন, নিজের বাচ্চা নিজেরাই করে খোপাটা, মাশাল্লাহ দেখার মতো। তাহলে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন, আজকে কবুতরগুলো দেখাবো আর কোন কবুতর প্রাইস কী চাচ্ছে তাও জানাবো, আর রাজন ভাই আপনাদের সাথে কথা বলবে। আসসালামু আলাইকুম রাজন ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আচ্ছা, আপনার যে লফটটা, এটা নতুন লফট? জি, আমার খুঁজতে অনেকটাই মানে ভোগান্তি হয়েছে, কারণ অ্যাকচুয়ালি নতুন। আর আজকে আমাদের যে ভিউয়ার্সরা আছে তাদের উদ্দেশ্যে ভিডিওটি করা, কারণ তারা আমার কাছ থেকে অনেকে সাদা বোম্বাই চায়, সাদা বিউটি চায়, অ্যাকচুয়ালি ফ্যান্সি ভালো ভালো কবুতর চায় কম দামের মধ্যে। আমার খামারটা আগে একটু ছোট ছিল, আমার খামার একটু ভিতরে ছিল, তো আমার নতুন খামার নেওয়া হয়েছে এটা, এই যে তিন দিন ধরে আমি খামারে উঠছি এটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমাদের এখানে যাই আছে, তাই আমাদের ভিউয়ার্সকে দেখাই আর আপনার দামগুলো বলে দেন, আর ভিডিও শেষে অবশ্যই নাম্বার দিয়ে দিব। জি, আমি অবশ্যই সবগুলোতে দাম বলে দিই, কারণ মানুষের লুকোচুরি আমার মধ্যে নাই। আচ্ছা, ঠিক আছে, দাম বলে দিব, যদি কাস্টমার ভালো লাগে নিবে, আর না হলে কিছু করার নাই, আমার কেনা জিনিস। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সর্বপ্রথম কোনটা দিয়ে শুরু করব ভাই? সবার প্রথম আজকে সাদা বোম্বাই দিয়ে শুরু করতে পারেন। ইন্ডিয়ান সাদা বোম্বাইটা দিয়ে না? আচ্ছা, এই যে ইন্ডিয়ান সাদা বোম্বাই আপনারা এখন দেখতে পাচ্ছেন, একটি ইন্ডিয়ান সাদা বোম্বাই আপনার, এটার ঝুঁটিটা মাশাল্লাহ, বা চোখ দুটোটারই কালো তাই না? মার্বেল চোখ, দুটোটারই কালো চোখ, মার্বেল চোখ। আর খোপাটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর খোপা ভাই, অ্যাকচুয়ালি অনেক ক্লাসে বোঝা যায়। হ্যাঁ, আপনারা যারা আমার কাছ থেকে দুই তিনটা মাদি সংগ্রহ করছেন, তারা হয়তো বুঝতে পারতেছেন যে আমার কাছ থেকে যে মাদিগুলো আপনারা সংগ্রহ করছেন তার থেকেও ভালো এই ঝুঁটিটা। আর নিজের বাচ্চা নিজে করে সবচেয়ে বড় কথা, নিজের ডিম বাচ্চা 100-100 করে, আবার প্লাস বাচ্চা বড় না হইতে আবার ডিম দিয়ে বসে। আচ্ছা ভাইয়া, এই জোড়া যদি আমাদের ভিউয়ার্সদের মধ্যে কেউ নিতে চায়, দাম কত পড়বে? বাচ্চা সহ যদি প্যাকেজ নেয় তাহলে আমি 22,000 টাকা মানে দাম চাচ্ছি। মানে দাম চাচ্ছেন 22,000, দামাদামি করতে পারবে তাই না? দামাদামি করতে পারবে আপনার বাচ্চা সহ? জি, বাচ্চা সহ। আচ্ছা, বাচ্চা ছাড়া যদি কেউ নিতে চায়? বাচ্চা ছাড়া নিলে ভাই কিছুটা কমবে আর কি, মানে বাচ্চার দামটা কমবে আলোচনা সাপেক্ষে। আচ্ছা, আপনারা দেখতে পেলেন, আর আজকে ভাইয়ের থেকে 5 থেকে 6 জোড়া কবুতর আছে, ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে আরেকটি বোম্বাই। জি, এটা নিউ এডাল্ট, আপনার এটা হচ্ছে একটি নিউ এডাল, আপনার ওইটারই না, ওর বাচ্চা, এগুলো আপনার ওইটারই বাচ্চা, এটা 4.5 মাস বয়স। আপনারা দেখতে পাচ্ছেন মানে সব পর কমপ্লিট, ডিম দিবে হয়তো সর্বোচ্চ 10 দিন ধরে, মানে 5 মাস বয়স তাই না? জি, ঝুঁটিটা ওটার মধ্যে আসবে, বাপ পাওয়ার মধ্যে একদম ফুল জুটিটা আরো আসবে, এটা তো বাচ্চা এই জন্য মানে নিউ এডাল তো, হ্যাঁ আরো আসবে। আচ্ছা, এই জোড়াটির দাম কত চাচ্ছেন? এই জোড়াটার দাম ভাই 13,000 টাকা চাওয়া দাম। এই জোড়াটির দাম চাচ্ছে 13,000 টাকা জুটি, কিন্তু এই দিক থেকে বোঝা যাইতেছে না, আসলে সরাসরি দেখলে জুটিগুলো আরো। আপনারা যারা সরাসরি মতো দেখতে চান, ভাইয়ার নাম্বার দিয়ে দিবো, নাম্বার আপনারা দেখে শুনে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ঝুঁটিটা কতটুকু সুন্দর তাই না? জি জি। আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছেন আপনার পাশের কাছে আরেক জোড়া বোম্বাই, এটা বোম্বাইর বাচ্চা, এটা হচ্ছে একবারে জিরো পরে বাচ্চা, মানে ওই যে বাচ্চাটা নিয়ে বসে আছে ওইটা না, ওইটা না, এটা অন্য করে, এটা প্যাকেজ ছিল, ওর মা বাপ সেল করে ফেলছে। ও, এটা প্যাকেজ ছিল, মানে ওর মা বাপ ছিল এখানে, ওর মা বাপটা বিক্রি হয়ে গেছে, এটা বাচ্চাটা এখানে আছে, এটা একবারে জিরো পড়তে না? জি। আচ্ছা, এই বাচ্চার জোড়াটি কত পড়বে ভাইয়া দাম? এই বাচ্চার জোড়াটা পড়বে ভাই ফিক্স 5,000 টাকা, মানে এটা দামাদামি হবে। আপনার এই বাচ্চার জোড়াটি যদি কেউ সংগ্রহ করতে চান, দাম পড়বে একদম 5,000 টাকা, এটা নিয়ে আপনারা কেউ দামাদামি করতে পারবেন না, কারণ ঝুঁটিটা আপনারা দেখতে পাচ্ছেন একবারে জিরো পর, মাশাল্লাহ ঝুঁটিটা একবারে খুবই সুন্দর। আর তারপরে দেখতে পাবেন আরেক জোড়া বোম্বাই আছে ভাইয়ের কাছে। আপনার অ্যাকচুয়ালি আজকে ভিডিওটি করা বেশিরভাগই বোম্বাইয়ের জন্য, কারণ আপনারা বোম্বাই সংগ্রহ করতে চান। ওই যে প্রথমে যেটা মা বাপ দেখাইছি তারই বাচ্চা জিরো পরে। হ্যাঁ, আপনারা সর্বপ্রথম যে ইন্ডিয়ানটা দেখছেন ওটার বাচ্চা, ছোট বাচ্চা আছে ওটার, আগের মাসের বাচ্চা এটা তাই না? জি জি জি। এটার বয়স 2 মাস? হ্যাঁ, 2 মাস হয়েছে। আপনার এটা বয়স 2 মাস, মাশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আপনার ঝুঁটিটা, দেখার মতো একটি ঝুঁটি ভাই। নর্মাল দিয়ে কি ঠিক হবে? ঠিক হবে আসলে ভাই, ছোট তো, মেন কথা হচ্ছে আমরা ওই রকম ভাবে গ্যারান্টি দিতে চাচ্ছি না, মানে বাচ্চা বাচ্চা আশা করি যে নর্মাল হবে, মানে একই ঘরের জোড়া তাই না? একই ঘরের, একই। হ্যাঁ, আপনারা শুনতে পেলেন যে একই ঘরের জোড়া, আর বেশিরভাগই একই ঘরের জোড়াগুলো নর্মাল কনফার্ম হয় তাই না? হয়, অনেক সময় হয়, আবার দুটো মাদি হয়, আবার দুটো নর হয়। হ্যাঁ, এই জোড়া দাম কত চাইছেন? এটার দাম আসলে বলা হয় নাই, এটার দাম হচ্ছে 7,000 টাকা চাওয়া দাম। আপনার এই জোড়ার দাম চাচ্ছে 7,000 টাকা চাওয়া দাম, দামাদামি করতে পারবেন। অ্যাকচুয়ালি আজকে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, কারণ ভালো ভালো কবুতর আছে আরও 10 থেকে 12 জোড়া।
তাহলে আপনারা কবুতরগুলো মিস করবেন, দেখতে পারবেন না। এটা হচ্ছে আপনার একজোড়া বাচ্চা, এটা জিরো পরে সিরাজির বাচ্চা। বাচ্চাটা অ্যাকচুয়ালি 100% মার্কিং, কোনো সমস্যা নেই, মার্কিং আর কোনো মিস মার্কিং। আপনার অ্যাকচুয়ালি খুবই চঞ্চল, ওদেরকে রাখা যাচ্ছে না দূরে, খুবই চঞ্চল বাচ্চাগুলো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখন আপনারা। ভাইয়া বাচ্চাগুলো কত পড়বে দাম? বাচ্চাগুলো ভাই 3000 টাকা পড়বে। আপনার এই বাচ্চাগুলো দাম চাচ্ছে 3000 টাকা। অ্যাকচুয়ালি ওদের শব্দ যদি না হতো তাহলে আপনারা বুঝতেন না যে এটা অ্যাকচুয়ালি বাচ্চা না রানিং, খুবই বিগ সাইজ। দেখেন মার্কিংগুলো দেখেন। হ্যাঁ, মার্কিংটা খুবই ভালো, পায়ের ফেদারগুলো হচ্ছে লাহোরি ফেদারের মতো, খুব বড় লাহোরিরই, মানে ওরকম লাহোরির গেটআপ একদম ফুল বাচ্চাগুলো। হ্যাঁ, আপনার চোখের রিংটা দেখতে পাচ্ছেন, আমি সম্ভবত দেখাইতে পারতেছি আপনাদের চোখের রিংটা। আপনার 100% মার্কিং চোখের রিংটা, ভাই লাল হবে তাই না? চোখের রিংটা লাল হবে। আর আপনারা এখন যে বাচ্চাটি দেখতে পাইছেন, বাচ্চা না এটা, না মানে আগে যে বাচ্চাটা দেখতে পারছে সেই বাচ্চাটার প্যারেন্টস এটা? না, হ্যাঁ এটা প্যারেন্টস, এটা মানে ওটারই বাপ মা তাই না? জি, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি যেমন বাপ মা তেমনই বাচ্চা, একদম ফুল ফ্রেশ ভাই, ফুল ফ্রেশ। না, তার জন্য আমি বলতেছি যে বাপ মা যেমন অ্যাকচুয়ালি বাচ্চাগুলো তেমনই আসছে। আপনারা দেখতে পাচ্ছেন রাজন ভাই, জি এটা নর, এটা মাদি তাই না? হ্যাঁ, মাদিটা পিছনে, এই যে দেখেন, আচ্ছা ঠিক আছে, বাম সাইডে নর। এগুলো ঠিকটা দেখেন। হ্যাঁ, ডিম বাচ্চা কি নিজেরগুলো নিজেরাই করে? 100% না, অনেকে আবার বলে যে ভাই ডিম বাচ্চা করে না, চেঞ্জ করে দিব আমরা যদি না হয়। হ্যাঁ, যদি ওদের বাচ্চা ওরা না করে তাহলে ভাইয়া চেঞ্জ করে দিবেন, লাহোরি মার্কিং এর ফুল একদম। হ্যাঁ ভাইয়া, দাম কত চাইতেছেন জোড়াটা? এটার ভাই 8000 টাকা চাওয়া দাম ভাই, এটার দাম চাচ্ছে 8000 টাকা। আপনারা দামাদামি করে কমাতে পারবেন, অ্যাকচুয়ালি তেমন একটা কমাতে না পারলেও দামাদামি করতে পারবেন। দামাদামি বলতে আমাদের ফোন দিলে আমরা কিছুটা কমানোর চেষ্টা করব আর কি, কাস্টমার যাতে নিতে পারে ওইভাবেই বলবো। আচ্ছা ঠিক আছে, বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া সম্ভব তো? জি জি জি। আচ্ছা, ডেলিভারি চার্জ দিতে হবে? হ্যাঁ, ডেলিভারি চার্জ আপনাদের দিতে হবে। আর একটা কথা বলি ভাইয়া, অনেকে মানে প্রতারণার শিকার হয় অসুস্থ কবুতর নিয়ে, আপনি কি কোনো অসুস্থ কবুতর ডেলিভারি করেন? আর কবুতর কতটুকু সুস্থ অসুস্থ এটা আপনি নিজেও হয়তো ভিডিও করতে আসছেন। হ্যাঁ, আমি আপনাদের দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি এই কবুতরগুলো খুবই সুস্থ। আপনারা যারা ড্রপিং চিনেন, জি তারা ড্রপিং দেখে বুঝতে পারতেছেন যে আপনারা সম্পূর্ণ সুস্থ কবুতর অ্যাকচুয়ালি। আর আপনারা যারা ভাইয়াকে ফোন দিবেন তারা প্রয়োজন পড়লে তাদের ড্রপিংটা দেখে নিন। আরেকটা জিনিস, এই যে যেই চুনাটা দেখতেছেন, এটা হলো চুনা, চুনা গ্যাসের, ওটা সমস্যা। ওইটা হইছে কবুতরের পায়খানা, প্রত্যেকটা পায়খানার সাথে এই চুনাটা বের, গ্যাস গ্যাস, কিন্তু ওটা হলো গ্যাস্ট্রিক। বাস্তব চুনা যেটা, পাতলা পায়খানার মতো চুনা থাকবে, ওটা হচ্ছে গ্যাস্ট্রিক। তাহলে অসুস্থ কবুতর দেওয়ার চেষ্টা করেন না ভাইয়া। বিদেশিরা প্রবাসীরা অনেক কষ্ট করে টাকা পয়সা দিয়ে কবুতর কিনে, আপনারা যদি ভালো করেন তার একজোড়া থেকে হয়তো অনেক কবুতর আপনাদের থেকে নিবে, ঠিক আছে? জি জি, এটাই আমাদের ইচ্ছা, এটাই। আর এখন দেখতে পাচ্ছেন আপনারা এখানে একজোড়া বিউটি, জি আর বিউটিটা হচ্ছে 100% মার্কিন বলা চলে। আপনার এটা কি, এটা কি নর না মাদি? ভাই এটা নর, এই যে এটা মাদি, এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি, জি। আপনারা রিসেন্টলি ডিম দিয়ে দিবে? হ্যাঁ, এটা অল্প কিছুদিনের মধ্যে ডিম দিবে, হয়তো সপ্তাহখানিক লাগতেও পারে, বাইরের মধ্যে ডিম দিয়ে দিবে, কারণ অলরেডি ব্রিডিং চলতেছে। আর আমি বারবারই বলতেছি আরও 8 থেকে 10 জোড়া কবুতর আছে, পুরো ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে আপনারা দেখতে পারবেন, দাম জানতে পারবেন। অনেকে হয়তো ভিডিওটা পুরোপুরি না দেখলে আপনারা ফোন দেন দিয়ে বলেন যে ভাই এটা নাই সেটা নাই, কিন্তু অ্যাকচুয়ালি এখানে অনেক কবুতর আসছে। আপনারা একটু ভিডিওটা দয়া করে দেখবেন আর তারপরে হয়তো জানতে পারবেন দামগুলো। ভাইয়া এটার দাম কত চাচ্ছেন? এটার দাম ভাই 20000 টাকা চাওয়া দাম। আপনারা এটার দাম চাচ্ছেন 20000? জি, মানে আলোচনা করতে পারবেন তাই না? আলোচনা করতে পারবেন। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন ফোন দিয়ে আপনারা আলোচনা করতে পারবেন, আর মার্কিংটা খুবই ভালো। আপনার ডাক হয়তো শুনতে পারতেছেন কবুতরটার, আর চোখের রিংটা মাশাল্লাহ দেখার মতো। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে আরেক জোড়া বিউটি, অ্যাকচুয়ালি ভাইয়ার কাছে 3 জোড়া বিউটি আছে আপনার দেখার মতো। এটা ওর আগেরটা থেকে খুব বিগ সাইজ, এটার সাইজটা অনেক বড়, মানে মাশাল্লাহ খুবই ভালো সাইজ এটা। হ্যাঁ, আপনারা যারা সুস্থ কবুতর নিতে চান অ্যাকচুয়ালি ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারবেন। আর এটা ভাই, এটা কি নন্নামাদি? এটা নর, এটা নর, এটা মাদি? জি এটা মাদি। আপনারা হয়তো শেপটা দেখতে পারতেছেন না কারণ সামনাসামনি আছে। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন খুবই মাশাআল্লাহ শেপ। আপনারা এখন দেখতে পাচ্ছেন শেপটা, মাদি বাচ্চা তো ভালো করে এরা, মানে বলার বাহিরে। আপনারা নিজের বাচ্চা নিজেরাই করে তাই না? জি জি। আপনাদের একটি প্লাস পয়েন্ট আছে ভাইয়ার কাছ থেকে কবুতরগুলো নিতে চাইলে, আপনারা আপনার 100% গ্যারান্টি পাবেন যে নিজের বাচ্চা নিজে করে। অনেক কবুতর আছে যারা নিজের বাচ্চা নিজে করে না, ডিমগুলো ভাঙে। আর একটা বিউটির বাচ্চা ডিম যদি ভেঙে ফেলায় তাহলে বুঝতে পারতেছেন কতটুকু লসের মধ্যে আপনারা পড়বেন। তাহলে সেক্ষেত্রে আপনারা ভাইয়ের কাছ থেকে গ্যারান্টি পাবেন যে নিজের বাচ্চা নিজেরা করে, তাই না? জি জি। আচ্ছা শুনতে পারেন ভাই, দাম কত পড়বে জোড়াটা? এটার দাম ভাই আমার চাওয়া দাম হচ্ছে 24000 টাকা। এই জোড়াটার দাম চাচ্ছে 24000 টাকা। আপনারা দামাদামি করতে পারবেন। জি, অ্যাকচুয়ালি বিউটি সাদা বোম্বাই এগুলো বাজারগুলো শুদ্ধমুখী। জি, আর আমি না একদমই শর্ট, মানে আরেকটা কথা আমি বলে রাখি আপনাদের মাঝখানে, আপনারা হয়তো অনেকে কম দামে কবুতর পেয়ে যাবেন কিন্তু কথা হচ্ছে তাদের বাচ্চাগুলো নিজেরা হয়তো পড়ে না বা ডিম জমে না,
এভরিথিং সমস্যা থাকে, সেই কারণে এত দাম অনেকটা কমে বিক্রি করে, তাই তো? কমে বিক্রি করে আর ভালো, হ্যাঁ ভালো জিনিসগুলো অ্যাকচুয়ালি আপনারা কমে পাবেন না। আর যারা অ্যাকচুয়ালি রেজন ভাইয়ের কাছে আসতে চান সরাসরি চলে আসবেন, দেখে শুনে নেবেন, ওনার জায়গাটা চিনে যাবেন। হ্যাঁ আপনারা জায়গাটা চিনে যাবেন, যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন মুখী, অ্যাকচুয়ালি ব্লুবার মুখী, কারণ আমার কাছে কয়েকটাই ছিল, আপনার সিলভার ছিল, হলুদ ছিল, রেড ছিল, অ্যাকচুয়ালি ব্লুবারটা আমার কাছে ছিল না ভাই, একদম ফুল স্প্রিং। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা গলাটা খুব স্প্রিং করতেছে, মানে জেট স্প্রিং, জেট স্প্রিং বলা যায় না কিন্তু ফুল স্প্রিং, ঠিক না? এটা নর না ভাই? এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি, আপনার ফ্রেশ না, একদম ফুল ফ্রেশ, একবারে ফ্রেশ, কোনো মিস মার্কিং নাই আপনারা দেখতে পাচ্ছেন। ভাই এটা ডিম বাচ্চা করছে? এটা 100% ডিম বাচ্চা করছে, 100% ডিম বাচ্চা করা, দুইবার করা, আবার অল্প কিছুদিনের মধ্যে ডিম পেরবে না। আচ্ছা দাম কত চাচ্ছেন জোড়াটা? এটার দাম 6000 টাকা চাওয়া দাম। আপনার এই জোড়াটির দাম চাচ্ছে 6000 টাকা, দামাদামি করে নিতে পারবেন। অ্যাকচুয়ালি এই কালারটা সচরাচর পাওয়া যায় না, ঠিক আছে? আপনার একদম খুব রেয়ার। হ্যাঁ আপনার অন্য অন্য কালারগুলো বাজারে অ্যাভেলেবেল পাবেন, হয়তো হাজার হাজার ভিডিও আছে ইউটিউবে, আপনারা দেখতে পারেন যে আপনার এই কালারটা সচরাচর দেখা যায় না, ঠিক আছে না? আপনারা এখন দেখতে পাচ্ছেন একজন রেসার, এটা ভাইয়া কি এটা কি অরিজিনাল রেসার না? অরিজিনাল রেসার ভাই, যদি কেউ মানে চিনে থাকে তাহলে তারাই নিবে, এটা অরিজিনাল রেসার। আপনারা বলতে চাচ্ছেন এটা অরিজিনাল রেসার, যারা শুধু পায়ে রিং নাই ভাই, না হইলে আমি বুঝাইতে পারতাম। যারা এটা এই যে মাদিটা দেখেন, মাদির চোখ দেখলে, মাদির আপনারা মাদির চোখ পুরো পৃথিবী দেখবেন, মাদির চোখে দেখেন, হ্যাঁ পুরোটা এই চোখটা খুবই সুন্দর দেখার মতো একটি চোখ। আর অ্যাকচুয়ালি নটটা আমাকে ঠুকতে দিতে সেখানে, আপনার খুব জেদি নট, আর নরের শেপটা দেখতে পাচ্ছেন, নাকের শেপটা মাশাআল্লাহ দেখার মতো। জি জি, অ্যাকচুয়ালি সম্পূর্ণ ফ্রেশ। জি আমাদের এখানে আজকে লাইটিংয়ের একটু সমস্যা, তারপর আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো কবুতরটা। আর একটি কথা আমাকে আপনারা অনেকেই বলেন যে ভালো বলেন, দাম তো বাড়ায় দিব, ঠিক আছে না? অ্যাকচুয়ালি ভালো ভালো, কারণ ওনারা তো কবুতরগুলো সেল করতে হবে, তা উনি যদি দাম বেশি চায় তা কবুতরগুলো কি উনি সেল করতে পারবে? উনি বেশি সিপ চাইলে সেল করতে পারবে না, তাই আমার ভালো বলা আর না বলা কিছু আসে যায় না। অ্যাকচুয়ালি এটা ভালো একটি কবুতর রেসারের মধ্যে। ভাই দাম কত চাইছেন জোড়াটা? এটার দাম ভাই, এটা বিগ সাইজের, এটার দাম একটু বেশি, মানে 6000 টাকা চাওয়া দাম আমাদের, আমরা আলোচনা সাপেক্ষে কমাবো। এই জোড়ার দাম চাচ্ছে 6000, আপনারা আলোচনা করে দামাদামি করতে পারবেন। আপনার পিছনেরটা হচ্ছে মাদি, সামনেটা হচ্ছে নর, তাই না? জি জি, কোনো মিস মার্কিং নাই তো? না না না, আর সম্পূর্ণ সুস্থ। মাদিটার ঠোঁট একদম এক্সিবিশনের মতো, আর আপনারা দেখতে পাচ্ছেন মাদিটার ঠোঁট, এটা হচ্ছে একটা এক্সিবিশনের মতো, কিন্তু এক্সিবিশন না, অনেকে আবার ভাববেন যে এক্সিবিশন না, এক্সিবিশন না, কিন্তু ঠোঁটটা অনেকটা চ্যাপটা, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন পরের ভিডিওতে যাই। এতক্ষণ আমি যাই দেখলাম, এই পেয়ারটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেস্ট দেখার মতো একটি রেসার। চোখের রিংটা হচ্ছে 100%, দুটোটার একই রিং, আপনারা হয়তো অনেকে দেখবেন যে দুইটা চোখ দুই রকম, বা একটা কবুতর একরকম আর একটা কবুতর আরেকরকম, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দুটোটার চোখের রিং 100% অ্যাকুরেট, মানে নর্মাদি 100% অ্যাকুরেট রিং। আর কালারটা তো বলার কিছু নেই, যেহেতু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কালারটা। আর সবচেয়ে বেশি হচ্ছে চোখ, অ্যাকচুয়ালি রেসারের কালারটা সবচেয়ে বড় কথা না, কথা হচ্ছে ওদের পারফরমেন্সটা কী, তাই না? আচ্ছা এই জোড়াটা কত পড়বে দাম? এই জোড়াটাও সেম 6000 টাকা চাওয়া দাম আপনার। এই জোড়াটার দাম 6000 টাকা চাচ্ছে আগেরটার মতোই, আপনারা দামাদামি করে নিতে পারবেন। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন মাক্সি রেসার, আপনার এটাও 100% মার্কিং। অ্যাকচুয়ালি মাক্সির মধ্যে আমরা অনেকে দেখি যে দুইটা দুই কালার থাকে বা একটা কালো থাকে, কিন্তু আপনি এটা দেখতে পাচ্ছেন যে নরের যে কালার মাদিটার সেম কালার, অ্যাকুরেট কালার, তাই না? এটা নর, জি এটা নর, আর এটা সামনেটা হচ্ছে মাদি, জি অ্যাকচুয়ালি এটা হচ্ছে মাদি। আর চোখের রিংটা দেখতে পাচ্ছেন, এটা কি চোখ বলে বড় ভাই? এটা বলে আপনার সাপ চোখ, কেউ বলে আবার পাথর চোখ বলে, হ্যাঁ এটাকে সাপ চোখই বেশি বলে, আমি যতটুকু জানি যে সাপ চোখ বলা হয় এটাকে। আপনারা দেখতে পাচ্ছেন চোখের রিংটা সাপ চোখ, হ্যাঁ সাপ চোখ সম্পূর্ণ। ভাই এই জোড়া কত পড়বে দাম? এই জোড়াটা পড়বে ভাই, আমি এটা আমাদের কিনা বেশি পড়ে গেছে, 5000 টাকা করে সেল করবো। আপনার এই জোড়াটা 5000 টাকা করে সেল করবে, অ্যাকচুয়ালি ভালো কবুতর সংগ্রহ করে তার জন্য দামটা একটু বেশি। আর আপনারা যারা ভালো কবুতর স্যার, ভাই ভালো কবুতর মানে কালেকশনে রাখতে চান, তারা অ্যাকচুয়ালি আপনারা সরাসরি চলে আসবেন, যারা ঢাকা গাজীপুর ময়মনসিংহ যারা আছেন, জামালপুর আছেন, সরাসরি চলে আসবেন গাড়ি নিয়ে, আপনাদের এটা যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। আশুলিয়া চলে আসলে হবে, আশুলিয়া কাঠগড়া, তাই না? জি জি, আশুলিয়া, আশুলিয়া কাঠগড়া গোসবাগ, এটা আপনারা অনেকে জানেন, এখানে চলে আসবেন। আর এসে ভাইয়ের নাম্বারে ফোন দিলে ভাই আপনাদের সরাসরি রিসিভ করে নিয়ে আসবে ভাইয়ের খামারে। তাহলে চলুন পরের কবুতরটি দেখি ভাইয়ার এখানে কি কালেকশন আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাদা বাগদাদি, অ্যাকচুয়ালি এটা বারহুমা ভাই, এটা বারহুমা না, সাদা বাগদাদি বারহুমা, জি। আপনার চোখের রিংটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেড, আর চোখটা হচ্ছে কালো, আপনার দোনোটার মার্কিং একই রকম, আপনার রেড গিয়ার, চোখটা হচ্ছে কালো, একদম ফুল রেড, আর সম্পূর্ণ ফ্রেশ। আপনারা ভালো করে আমি দেখানোর চেষ্টা করতেছি, কোনো মিস মার্কিং নেই। এটা নর,
হ্যাঁ এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি আমি আপনাদের লাইটিং সমস্যার কারণে যাই পারতেছি দেখাইতেছি আপনারা ভাইয়ার ইমো নম্বরে কল দিয়ে ভালো করে দেখে শুনে তারপর দামাদামি করে নিতে পারবেন ভাই এই জোড়াটা কত পড়বে দাম এই জোড়াটার দাম চাওয়া আমাদের 7000 ভাই এই জোড়াটার দাম চাচ্ছে 7000 আপনারা দামাদামি করে নিতে পারবেন 12 মা এটা হচ্ছে ডিম বাচ্চা একদম 1200 ডিম বাচ্চা নিজেরটা নিজেরাই করে জি 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 एक्चुअली আমি আগেও বলছি যে ভাইয়া ডিম বাচ্চা নিজেরটা নিজে করে এরকম কবুতর কিনে যেহেতু ভাইয়ার এটা একটা খামার লফট কারণ এখানে যদি বিক্রি না হয় তার বাচ্চাগুলো উৎপাদন হয় জি জি আর বাচ্চাগুলো ভাই ভালো দামে সেল করতে পারে তাহলে ভাই আপনি উল্টা পাল্টা মাল কিনে না যে সস্তায় কিনবে সস্তায় বিক্রি করবে আর দামাদামি করতে পারবে एक्चुअली যেহেতু উনিও ব্যবসার জন্য ভিডিওটি করা সেলের জন্য ভিডিওটি করা যতটুকু কম প্রাইস রাখতে পারে আপনাদের কাছে রাখবে ভাই কথা কি বেশি বললাম নাকি না 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 ঠিক আছে আচ্ছা তাহলে চলুন পরের কবুতরটি দেখি আর আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন প্লাইশ এটা কি পলিশ দামাদামি করে নিতে পারবেন আর 100% মাদি গ্যারান্টি আর কালারটা একদম একুরেট কোনো মিস না নাই আপনাদের আগে সেটটা দেখাইছি এখন পরে সেটটা আমি দেখানোর চেষ্টা করলাম ভাই সিঙ্গেল আপনারা এখানে মাদি আর কিছু আছে দেখার মতো না আর এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি ক্যাডিয়ার হোমা এটা হচ্ছে আপনাদের ক্যাডেট হোমা বলে অনেকে আপনার ঠোঁটটা একটু মোটা থাকে আর এটা হচ্ছে একটি লম্বা আপনারা দুইটা দুইটা একটা গুটি হোমা একটা ক্যাডেট হোমা তাই না এটা হচ্ছে ক্যাডেট হোমা তাই না আচ্ছা সম্পূর্ণ ফ্রেশ কালারটা একুরেট লাইটিং এর কারণে আসলে বেশি হয়ে গেছে বুঝাইতে পারতেছি না আপনার 100% ফ্রেশ কোনো মিস মার্কিং নেই আপনার রেড গিয়ার চোখের রিংটা হচ্ছে লাল ভাইয়া এটা মাদি না জি এটা মাদি আচ্ছা মাদিটা কয় টাকা পড়বে দাম ভাই মাদিটার দাম পড়বে 5500 টাকা আপনার এই মাদিটির দাম চাচ্ছে 5500 টাকা এটা এগুলোর জোড়া ভাই 10 এর উপরে আচ্ছা অ্যাকচুয়ালি দাম কেমন আপনারা হয়তো যারা ভিডিও দেখেন তারা হয়তো বুঝতে পারতেছেন অ্যাকচুয়ালি ভালো জিনিসগুলোর সবসময় ভালো দাম থাকে এটা আপনারা জানবেন আর যারা কম দামে কবুতর কিনে প্রতারণার শিকার হয়েছেন তারা তো অবশ্যই বুঝবেন যে কম দামে জিনিস কিনলে কতটুকু প্রতারণার শিকার হওয়া যায় কারণ 6000 টাকা না কিনে 7000 টাকা কিনলে হয়তো ভালো কবুতরটা কিনতে পারতেন আর আমি ভিডিও করার শুরুতেই রেজন ভাই আমাকে বলছে আজকে স্পেশাল এক জোড়া কবুতর আছে ভাইয়ের কাছে তো আমরা এখন জানবো ভাই স্পেশাল কবুতরটা কোথায় আপনার আসলে স্পেশাল কবুতর হচ্ছে আপনার রেন্ট আমার ব্ল্যাক রেন্ট বাংলাদেশে খুব রেয়ার মানে এটা পাওয়া যায় না ব্ল্যাক রেন্ট এটা হচ্ছে আজকে আপনার স্পেশাল আপনার এটা কি নর এটা নর এটা নর আর এটা মাদি ডিম দিবে ডিম তো সর্বোচ্চ 4 দিন এটা সর্বোচ্চ 4 দিনের মধ্যে ডিম দিয়ে দিবে এটা স্পেশাল বলার কারণ একটাই বাংলাদেশে এটা সচরাচর দেখা যায় না আপনারা যারা যারা হাট বাজার করেন বা আপনারা খামারের ভিডিওগুলো দেখেন নিয়মিত তারা হয়তো দেখবেন যে অনেক খামারেই এই কবুতরটা বিরল মানে পাওয়া যায় না তাই না জি খুব মানে রেয়ার আচ্ছা যাই হোক ভাই আপনার স্পেশাল কবুতরটা আপনার কত পড়বে দাম 8000 টাকা চাওয়া দাম ভাই এটার চাওয়া দাম হচ্ছে 18000 টাকা আপনারা দামাদামি করতে পারবেন অ্যাকচুয়ালি এটা সপ্তাহখানিকের মধ্যে ডিম দিয়ে দিবে আপনার হাড়িটা কিভাবে তা দিচ্ছে দেখতে পাচ্ছেন মাদি ডিম দেওয়ার আগে ঠিক এইভাবেই তা দেওয়া হয় তাহলে আমরা ভাইয়ার স্পেশাল কবুতরের সাথে পরিচয় হলাম আর ভাইয়া আপনার নাম্বারটা যদি একটু কষ্ট করে আমাদের দাও আমার নাম্বার সবই বলবো তবে আমার কিছু কথা যারা আমাদের কাছ থেকে কবুতর কিনতে চায় জি এবং আমাদের এখানে আসতে চায় তো তাদের ঠিকানাটা দিচ্ছি আমার ঠিকানাটা হচ্ছে ঘোষবাগ প্রাইমারি স্কুল আশুলিয়া সাভার ঢাকা এটা হচ্ছে আপনার ঠিকানা জি আপনার এই ঠিকানায় আসলে আপনাকে ফোন দিলে পাবে জি জি তাহলে আপনার নাম্বারটা একটু প্লিজ বলুন আমার নাম্বারটা হচ্ছে 0190 হ্যাঁ 46 জি 25124 আচ্ছা আপনারা শুনতে পেলেন তারপর আমি নাম্বারটা ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর উপরে দিয়ে দিব আপনারা পুরো ভিডিও জুড়ে ভাইয়ের নাম্বারটিকে দেখতে পাবেন যাদের প্রয়োজন আশা করি কালেকশনগুলো সংগ্রহ করবেন আর আমি আপনাদের একটি জিনিস গ্যারান্টি দিচ্ছি আপনারা যে কালেকশনগুলো দেখলেন হয়তো যারা মানে সাদা বোম্বাই বা সাদা বিউটি কালেকশন করতে চান অ্যাকচুয়ালি এগুলো তাড়াতাড়ি করে চলে যাবে আর যোগাযোগ একটু তাড়াতাড়ি করবেন কারণ অনেকে আমাকে ফোন দিয়ে বলেন ভাইয়া নাই শেষ হয়ে গেছে তা আপনাদের জন্য আজকে উদ্দেশ্য ভিডিওটি করা ভাইয়ের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন 5 জোড়া সাদা বোম্বাই অনেক আছে সবগুলো ভিডিওতে ভাই দেখানো সম্ভব হয় না হ্যাঁ মানে এখন বর্তমানে আপনার কাছে 6 জোড়া সাদা বোম্বাই আছে না জি জি আর 2 জোড়া সাদা বিউটি আপনারা দেখতে পাচ্ছেন সবই ডিম বাচ্চা গ্যারান্টি 100%